তবে অনেকে বলে ট্রেড টু খুবই খারাপ শাখা বা ট্রেড, এখানে গেলে কোনো পদোন্নতি নাই, বেতন নাই, কষ্ট বেশি, পোশাক নাই, এটা নাই, ওটা নাই, সম্মান নাই, মিশন নাই, এগুলো অনেকে বলে, ঠিক আছে কি? অনেক শিক্ষার্থী, যেমন আমার আমার মনে হয় যে তোমরা অনেকে হয়তো বা মনে রাখতে প্রশ্নটা আসতে পারে যে স্যার এখান থেকে গিয়ে মিশনে যাওয়া যাবে কিনা, ঠিক আছে কি? রেশন ভাতা পেনশন পাওয়া যাবে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ভালো আছো সবাই? আচ্ছা, আজকে অনেকে একটা জিনিস জানতে চাচ্ছ যে সেনাবাহিনীর ট্রেড টু তো সার্কুলার ছাড়ছে, তাই না? এই সার্কুলার নিয়ে অনেকের অনেক প্রশ্ন জমা হয়েছে। যারা সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো দেখে এবং যারা বসে আসো, তো আমরা আজকে ট্রেড টু সার্কুলারের বিস্তারিত বিষয়গুলো একটু আলোচনা করব। এখানে কারা আবেদন করতে পারবা, কিভাবে আবেদন করতে পারবা, কোন ট্রেডগুলোতে আবেদন করবা, লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার জন্য কিভাবে তোমরা প্রস্তুতিটা নিলে সফল হইতে পারবা, ঠিক আছে কি? ট্রেড ওয়ানে তো সবাই আবেদন করছো না? কারা আবেদন করছো হাত তুলো দেখে, বর্তমান ব্যাচের ছাত্ররা? আচ্ছা, আর অনলাইনে যারা দেখছো ইউটিউবে অথবা ফেসবুকে আমাদের সোলজার একাডেমির পেজে, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, নামো তোমরা কারা কারা ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে আবেদন করবা? যারা ট্রেড ওয়ানে আবেদন করেছো তারাও কমেন্টস করে জানাও, যারা ট্রেড টুতে আবেদন করবা তারাও কমেন্টস করে জানাও। শুরুতেই বলে রাখি, সামরিক বাহিনীর পরীক্ষাগুলোর বিষয়ে অনেকের ভ্রান্ত ধারণা থাকে, ঠিক আছে কি? দেখবা যে এখানে পরামর্শ দেওয়ার লোকের অভাব নেই। তো অ্যাকচুয়ালি যেটা বোঝা যায়, দেখা যায় যে সবার কিন্তু সামরিক বাহিনীর পরীক্ষার ধরন, পরীক্ষার বিষয়গুলো সম্পর্কে আসলে মানে 1% ধারণা থাকে না, ঠিক আছে কি? তো অন্যের কথায় আসলে নজর দেয়া যাবে না, কান দেয়া যাবে না, বুঝতে পারলাম? অনেকে বলে যে ট্রেড ওয়ানে আবেদন করলে ট্রেড টুতে আবেদন করা যাবে না, তাহলে SMS আসবে না, ঠিক আছে কি? আবার অনেকে বলে ট্রেড টু খুবই খারাপ শাখা বা ট্রেড, এখানে গেলে কোনো পদোন্নতি নাই, বেতন নাই, কষ্ট বেশি, পোশাক নাই, এটা নাই, ওটা নাই, সম্মান নাই, মিশন নাই, এগুলো অনেকে বলে, ঠিক আছে কি? অনেক শিক্ষার্থী, যেমন আমার আমার মনে হয় যে তোমরা অনেকে হয়তো বা মনে রাখতে প্রশ্নটা আসতে পারে যে স্যার এখান থেকে গিয়ে মিশনে যাওয়া যাবে কিনা, ঠিক আছে কি? রেশন ভাতা পেনশন পাওয়া যাবে কিনা? এগুলো আসলে পুরাই বানোয়াট। ট্রেড ওয়ান সৈনিক পদের একজন সৈনিক যে সুযোগ সুবিধাগুলো পায়, ট্রেড টু সেনাবাহিনীর সৈনিকও ঠিক একই সুযোগ সুবিধাগুলো পাবে, ঠিক আছে? আচ্ছা, কাজের ধরন দায়িত্বটা আলাদা থাকে, কাজের ধরন এবং দায়িত্বটা আলাদা থাকে ট্রেড ওয়ান এবং ট্রেড টু, বুঝতে পারছে কি? আচ্ছা, এখন যুদ্ধের ময়দানে, সাপোজ ধরো যুদ্ধের ময়দানে সবাই যদি যুদ্ধই করে, তাহলে সৈনিকের খাবারটা কে তৈরি করবে, প্রশ্ন বলো তো? যুদ্ধের ময়দানে কি কোনো লোককে তুমি নিয়ে যেতে পারবা? গোলা বারুদের মধ্যে কেউ যাবে রান্না করতে? ও তো জীবন নিয়ে পালাবে, পালাবে না? পালাবে কিনা? এখন তোমাকে যদি রান্নার দায়িত্বটা দেওয়া হয়, তোমাকে যদি রান্নাটা শেখানো হয়, তোমাকেও তো সামরিক ট্রেনিং শেখানো হচ্ছে, ট্রেনিংয়ে 1 বছর অস্ত্র চালানো শেখানো হবে, এটা শেখাবে, ওটা শেখাবে, সামরিক আইন কানুন সব কিছুই শেখাবে, কারণ যুদ্ধের ময়দানে সবাইকে কাজে লাগাইতে হবে। যারা যুদ্ধ করবে তারা না খেয়ে যুদ্ধ করবে? খাবার সরবরাহ করতে হবে না? এখন যে যুদ্ধের ময়দানে খাবার সরবরাহ করবে সেও তো সৈনিক, প্রয়োজন হলে খাবার বন্ধ রেখে যুদ্ধ করতে অস্ত্র নিয়ে চলে যাবে, ব্যাপারটা এইটাই, বুঝতে পারছি? আচ্ছা, সো আজকের ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই মনে রাখবা, সেনাবাহিনী ট্রেড ওয়ানে যারা আবেদন করছে তোমরা ট্রেড টুতেও আবেদন করতে পারবা। সেনাবাহিনীর ট্রেড ওয়ান সৈনিকের সুযোগ সুবিধা এবং ট্রেড টু সৈনিকের সুযোগ সুবিধা অলমোস্ট সেম, পুরোই সেম, ঠিক আছে? সেনাবাহিনীতে এবার যে 2024 সালে সার্কুলারটা ছাড়লো, এখানে হচ্ছিল আবেদন কবে থেকে শুরু হবে? 14 মার্চ থেকে আবেদন শুরু হচ্ছে। শেষ হবে কবে? 5 এপ্রিল। পুরুষ প্রার্থীদের উচ্চতা কত লাগবে? 5 ফিট 5 ইঞ্চি। মহিলা প্রার্থীদের উচ্চতা? 5 ফিট 1 ইঞ্চি। বয়স কত হইতে হবে?
17 থেকে 20 বছর, তাও আবার 9/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 9 তারিখে 2025 সালে তোমার বয়স 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র কুক ট্রেডের ক্ষেত্রে 1 বছর শিথিল করা হয়েছে, ঠিক আছে কি? যাদের 20 বছর 1 মাস 2 মাস চলছে তারাও আবেদন করতে পারবা। 21 বছরের বেশি হওয়া যাবে না, ঠিক আছে? 21 বছরের 1 দিনের বেশি হওয়া যাবে না, 21 বছরের নিচে 20 বছরের 1 দিনের উপরে, এটাই হচ্ছে না 1 বছর শিথিলযোগ্য, বোঝায় আর কি, ঠিক আছে কি? সবাই আবেদন করবা তো? কারা কারা আবেদন করবা আমার একাডেমির ছাত্ররা? আচ্ছা, অনেকে আবেদন করবা, ঠিক আছে? এখন তোমাদের জন্য পরামর্শ, অনলাইনের ছাত্রদের জন্য পরামর্শকে হাত নামো, থ্যাংক ইউ। অনলাইনের ছাত্রদের জন্য পরামর্শ, যেহেতু কুক ইউনিটে লোক নেবে বেশি, কুক ইউনিটে লোক নেবে বেশি, সেহেতু তোমরা সবাই কুক ইউনিটে আবেদন করবা, ঠিক আছে? আবেদনের প্রক্রিয়াটা অলমোস্ট সেম, সেনাবাহিনীর ট্রেড 1-এ যেভাবে আবেদন করছো ট্রেড 2-তেও ঠিক একইভাবে আবেদন করতে হবে। এখানে অতিরিক্ত বিষয় একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কুক ট্রেডের একটা কোড আছে আর কি, ঠিক আছে কি? কুক ইউনিট ট্রেডের একটা কোড আছে, কুক ম্যাস ট্রেডের একটা কোড আছে, ঠিক আছে কি? এছাড়া আরও অনেক কিছু পেশা আছে, যেমন টেইলর আছে, কার্পেন্টার আছে, আরও অনেক কিছু নিবে, তো ওগুলো তো তোমাদের দেওয়া দরকার না, তোমরা কুক ইউনিটে দেবো, ওখানে লোক নিবে বেশি, প্রতি বছর ওখান থেকে লোক চান্স পায় বেশি, ঠিক আছে কি? এখন আবেদন করলে আবেদনের সময় তোমার জেলা কোডটাও ঠিক রাখতে হবে, অনেকে জেলা কোড ভুল করে আবেদনের সময়। ধরো তুমি গাইবান্ধা জেলা, রংপুর জেলা, দিনাজপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, তোমার জেলা কোডটা ভুল করা যাবে না, জেলা কোড ভুল হলে কিন্তু পরীক্ষা দিতে যেতে পারবো না। ট্রেড 1-এ এরকম অনেক শিক্ষার্থী আছে যার জেলা কোড ভুল করছে, তাদের SMS আসলেও পরীক্ষা দিতে দেবে না, ঠিক আছে? আবেদনের সময় অনলাইনে কম্পিউটার দোকানদারের পাশে বসে বারবার ভালোভাবে আগে তথ্যগুলো যাচাই বাছাই করবা, তারপর হচ্ছিল ফাইনালি সাবমিট করবা, ঠিক আছে কি? আচ্ছা, ছবি অনেকে দেখি আমি, ছবি তোমরা মোবাইল দিয়ে তুলে ছবি দাও, যে কোনো এলোমেলো একটা ড্রেস পরে ছবি দাও, এটা করবা না, কারণ তুমি একটা সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করছো, এখানে তোমার একটা স্মার্ট ছবি দিতে হবে, দিতে হবে না? কথায় আছে না যে আগে দর্শনধারী পরে গুণ বিচার, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে? আর্মিরা দেখো তো অনেক স্মার্ট না, রাস্তায় আর্মি দেখলে তুমি চেয়ে থাকো নাকি চেয়ে থাকো না বলো, চেয়ে থাকো না? কোনো আর্মি যখন লাইন ধরে যায়, কোনো আর্মি যদি গাড়ি চালায় যায়, কোনো আর্মি যদি হেঁটে যায়, এভাবে চেয়ে থাকো না? যতক্ষণ যাওয়ায় ততক্ষণ চেয়ে থাকো আর নিজের স্বপ্নটাকে দেখো যে কখন আমি নিজেও সৈনিক হইতে পারবো। এখন আর্মি এখন যখন একটা সৈনিক ড্রেস পরে তখন হেঁটে যায়, তুমি কি জানো এটা ট্রেড 1-এর সৈনিক নাকি ট্রেড 2-র সৈনিক? জানো কি? জানো না, কিন্তু ড্রেসটা পরেই যখন কেউ যায়, যখন তুমি ড্রেস পরা একজন সেনাবাহিনীর সৈনিককে রাস্তাঘাটে দেখো, তখন তোমার বুকটা কি হয়, গর্বে ভরে যায় না? তোমার স্বপ্নটা চোখের সামনে ভাসে না? তো তুমি যখন সৈনিক হইতে পারবা, তোমার স্বপ্নটাও তোমার এই সৈনিক হওয়ার দেখে, সৈনিকের ড্রেস পরে যখন তুমি যদি কখনো বাইরে যাও, তোমাকে যদি কেউ দেখে ফেলে, কোনো ছেলে, সেও তোমাকে দেখে তোমার মতো ভালোবেসে ফেলবে, ঠিক আছে কি? আচ্ছা, তাহলে আবেদনের সময় তথ্য খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, জেলা কোড এবং কুক ইউনিট, কুক ম্যাস, কার্পেন্টার, রাইটার, তারপর চলো স্টোর, তারপর চলো আর অন্যান্য যে ট্রেডগুলো আছে, এই কোডগুলো ভুল করা যাবে না, ঠিক আছে কি? কুক ইউনিটে আবেদন করবো, এখানে সংখ্যা বেশি নেওয়া হয় আর কি, ঠিক আছে? এরপরে পরীক্ষার হবে কিভাবে, পরীক্ষাটা হবে কিভাবে? ট্রেড 1-এ যেরকম 72 ঘন্টা আগে SMS আসবে, ট্রেড 2-তেও ঠিক 72 ঘন্টা আগে SMS আসবে। ট্রেড 2-তে নির্দিষ্ট কিছু ক্যান্টনমেন্টে পরীক্ষা হয়ে থাকে এবং এখানে সংখ্যায় অনেক বেশি প্রার্থী ডাক দেওয়া হয়, 600, 700, 800 পর্যন্ত ডাক দেওয়া হয়, ঠিক আছে? যেহেতু ট্রেড 2-তে আবেদনের জন্য 0.2.50 চায়, এখানে অনেক প্রার্থীরাই আবেদন করে, সেহেতু বেশি সংখ্যক প্রার্থীকে SMS দিয়ে ডাক দেওয়া হয়,
ঠিক আছে জি স্যার সেনাবাহিনীর ট্রেড ওয়ানের পরীক্ষা সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে না এখানে জি স্যার একাডেমিতে যখন কোচিং করতে আসছো সবই তো শিখাইছে জি স্যার তোমাদের যেভাবে মডেল টেস্ট নিলাম মডেল পরীক্ষা নিলাম ঠিক একই ভাবে হবে তারপর আমি একটু অনলাইনে স্টুডেন্টদের জন্য একটু বলে দেই এসএমএস ট্রেড ওয়ান এবং ট্রেড টু তোমার যদি ভাগ্য খুব বেশি খারাপ না হয় তাহলে দুটো একসাথে আসবে না ঠিক আছে কি ভাগ্য যদি খুব বেশি খারাপ না হয় তাহলে দুটো একসাথে এসএমএস কখনোই আসবে না খুবই রেয়ার 100 জনের মধ্যে একটা ছেলে এরকম হতে পারে যে দুটো এসএমএস এ পরপর আসছে ট্রেড ওয়ানেরও আসছে ট্রেড টুরও আসছে তোমাকে যে কোনো একটা বাছাই করে একটাতেই পরীক্ষা দিতে যাইতে হবে আর কি ঠিক আছে যদি এরকম হয় তখন ট্রেড ওয়ানেই যাবা ট্রেড টুতে যাবা না আর যখন ট্রেড টুর আলাদা এসএমএস আসবে তখন সেটার জন্য একটা মাঠ করতে যাবা ট্রেড ওয়ানে যখন এসএমএস আসবে সেটার জন্য তুমি আলাদা একটা মাঠ করতে যাবা কি বুঝতে পারছো কি আচ্ছা এখন শুধুমাত্র মাঠ করতে গেলেই তো আর চাকরি হবে না হবে হ্যাঁ শুধুমাত্র মাঠ করতে গেলে তো চাকরি হয় না কারো হয় এই যে 600-700 জন করে পরীক্ষা দিতে যায় তারপর ট্রেড ওয়ানে 200-300 জন করে পরীক্ষা দিতে যায় দিন শেষে মতো 3-4-5 জন করে চাকরি পাচ্ছে কেন পায় বা কেন পাচ্ছে না এগুলো নিয়ে একটু আলোচনা করি ট্রেড ওয়ানে অথবা ট্রেড টুতে যখন পরীক্ষা দিতে আসলো ট্রেড টুতে যখন পরীক্ষা দিতে যাবা এসএমএস দিয়ে পাওয়ার পরে একটা জিনিস বলে রাখি অ্যাডমিট কার্ডটা অনেকে আবেদনের পরে হারাই ফেলে নষ্ট করে ফেলে এসএসসি পরীক্ষা দিছে অ্যাডমিট কার্ড ছাড়া কি পরীক্ষা দিতে দিছে তাহলে সেনাবাহিনীরা তোমাকে পরীক্ষা দিতে দেবে অ্যাডমিট কার্ড ছাড়া দিবে না অ্যাডমিট কার্ডটা 2-3 কপি করে রাখবো যখন আবেদন করবে প্রিন্ট করবে ওনাকে বলবো ভাই 2-3 কপি করে দেন 2-3 কপি 2-3 জায়গায় রেখে দেবো একটা হারেলে আরেকটা নিবা আরেকটা হারেলে আরেকটা নিবা ঠিক আছে অ্যাডমিট কার্ড নিবা এসএমএস যেটা আসবে সেই এসএমএসটা নিবা নিয়ে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে যাবা ঠিক আছে কি পরীক্ষা দিতে যাওয়ার পরে তোমাদের প্রাথমিক মেডিকেল যাচাই বাছাই হবে প্রাথমিক মেডিকেল যাচাই বাছাই হওয়ার পরে যারা টিকে যাবা মনোনীত হবা তাদের পরবর্তীতে শারীরিক পরীক্ষা হবে সেম ট্রেড ওয়ানের মতোই পরীক্ষা শারীরিক পরীক্ষা হবে শারীরিক পরীক্ষা কী হয় সেটা তো জানো আর শারীরিক পরীক্ষা টিকার পরে তোমাদের লিখিত পরীক্ষা হবে ট্রেড ওয়ানের 50 নম্বরের লিখিত পরীক্ষা যেভাবে তোমরা এখানে একাডেমিতে প্র্যাকটিস করছো ট্রেড টুতেও ঠিক একইভাবে একই মানের প্রশ্ন দিয়ে তোমার ট্রেড টুরও পরীক্ষা নেওয়া হবে আর কি ঠিক আছে তুলনামূলক ট্রেড টুর প্রশ্নগুলো একটু সহজ আসে ট্রেড ওয়ানের একটু কঠিন আসে আর কি ঠিক আছে লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা হতে পারে যেমন তুমি যেহেতু কুক ম্যাসে বা কুক ইউনিটে আবেদন করছো এখন তোমার রান্নাবান্নার উপরে কোনো দক্ষতা আছে কি না ঠিক আছে কি এটা একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল খুবই সহজ দেখা যাবে ওখানে টোকেন থাকবে ঠিক আছে কি স্লিপ দিল স্লিপের মধ্যে লেখা থাকলো অনেক কিছু রান্নার উপকরণ দেয়া থাকলো এখন তুমি একটা টান দিলা টান দিয়ে লেখা থাকলো যে তোমাকে আলু ভাজি আর রুটি করে দেখাতে হবে তোমার পরীক্ষার সামনে তারা আটা দিছে আলু দিছে মরিচ দিছে তেল দিছে সব কিছু ওরা পরিমাপ মতো একটা ব্যবস্থা করে রাখছে আর কি ঠিক আছে কি আরেকজনের ভাগ্যে বললো মুরগির মাংস রান্না করে দেখাতে হবে ঠিক আছে কি আরেকজনের ভাগ্যে বললো মাছ রান্না করে দেখাতে হবে আরেকজনের ভাগ্যে বললো পোলাও রান্না করে দেখাইতে হবে ঠিক আছে কি আরেকজনের ভাগ্যে বললো এটা রান্না করে দেখাইতে হবে ওটা রান্না করে দেখাইতে হবে তোমার রান্না যাই হোক খাওয়া যাক আর না যাক ঠিক আছে কি টোকেন নিয়ে তুমি যাবা গিয়ে কাজ করা শুরু করবা তোমার তো একটু হইলেও আইডিয়া আছে আছে না যাদের আইডিয়া নাই রান্নাবান্নার বিষয়ে তারা একটু তোমার মায়ের পাশে বসে মা কীভাবে রান্নাবান্না করে 2-4 দিন দেখলে তোমারও আইডিয়া হয়ে যাবে ঠিক আছে কি এখন পরীক্ষার কেন্দ্রে এই প্র্যাকটিক্যালটা হবে টাইম দিবে এই টাইমের মধ্যে করতে হবে আর কি ঠিক আছে কি যেটাই হোক না কেন করে টোরে সবাইকে রেস্ট দিবে রেস্ট হয়ে যাওয়ার পরে তোমাদের ভাইবা পরীক্ষা হবে আর কি রান্না কি হলো না হলো সেটা পরের হিসাব খাওয়া যাক আর না যাক ঠিক আছে কি আচ্ছা ওইটা নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নেই বুঝতে পারছি আচ্ছা এরপরে তোমার ভাইবা পরীক্ষা হবে ভাইবা পরীক্ষাটা শেষে তোমার রাতের দিকে বা সন্ধ্যার দিকে তোমাদের হচ্ছিল ফলাফল দেওয়া হবে আর কি ঠিক আছে কি সো অনেকে মনে করতে পারো যে রান্না পারি না আমার হয়তো বা চাকরি হবে না আসলে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো তুমি একজন নবীন সৈনিক ট্রেনিংয়ে চাকরি পাওয়ার পরে ট্রেনিংয়ে যাবে 1 বছর পরে 1 বছর মধ্যে তোমার ট্রেনিং চলবে আর কি ঠিক আছে কি 2025 সালের
ফেব্রুয়ারি মাসের 2 তারিখে 9 তারিখে হচ্ছিল তোমাদের ট্রেনিং শুরু হবে মেবি, ঠিক আছে কি? আচ্ছা, তো এই মাসখানে এতদিন বসে থাকতে হবে, ট্রেনিংয়ে 10 মাস সময় কাটাবা, ট্রেনিং করবা, এরপরে ইউনিটে জয়েন করবা। এখন ইউনিটে জয়েন করার পরে একটা ছেলেকে রান্না করতে দেবে, ওই রান্না কেউ খাইতে পারবে ইউনিটে আর কেউ? হ্যাঁ, তোমার রান্না তো তুমি খেতে পারবে না, ওগুলো কিছুই করতে হবে না। তোমার 2-4-5 বছর ওই অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতেই তোমার দিন শেষ, বুঝাতে পারছে কি? অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতেই, তাদের সহযোগী হিসেবে থাকতেই দিন শেষ। কারণ ম্যাচে গিয়ে দেখবা, ইউনিটে গিয়ে দেখবা যে ওখানে অনেক ভালো ভালো শেপ আছে, বাবরসি আছে, ওয়েটার আছে, অনেক ভালো ভালো মানের লোকজন আছে, ওদের সাথে থাকতে থাকতে তোমার 2-3 বছর এমনিতেই চলে যাবে আর কি। তারপর হয়তো বা আস্তে আস্তে কোনো দায়িত্ব আসবে হয়তো, বুঝাতে পারছে কি? রিল্যাক্সের চাকরি, তুমিও সৈনিক, ও সৈনিক, ট্রেড টু সৈনিকের ম্যাচ ইউনিটে সারাদিনে সৈনিকরা কী খাবে না খাবে, অফিসাররা কী খাবে না খাবে সেটা চিন্তা করতে হয়, ট্রেড ওয়ান সৈনিকের গোলা বারুদ আরও অন্যান্য বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হয় আর কি। সব জায়গাতেই দায়িত্ব আছে, বুঝাতে পারছি কি? তো এই হচ্ছে হলো মোটামুটি পরীক্ষার প্রসেসগুলো, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আর কোনো প্রশ্ন কারো যে স্যার এটা কেমন হইতে পারে, ওইটা কেমন হইতে পারে, থাকলে বলো। ট্রেড ওয়ান অথবা ট্রেড টু সম্পর্কে কোনো মনের ভিতরে অজানা প্রশ্ন থাকলেই বলে ফেলো, ভয় বা লজ্জা ওই যে বললাম তো, কোনো পার্থক্য নেই। আর কোনো, এরাও যাবে মিশনে, ওরা যাবে মিশনে। হ্যাঁ, ও ড্রাইভার নিয়ে প্রশ্ন করতে চাচ্ছে, এমটি তোমার হচ্ছে হলো ড্রাইভার ট্রেডে ওই একই জিনিস হয়, ড্রাইভার ট্রেডে তোমার সচরাচর খুব কম জায়গাতে গাড়ি চালাইতে দেয় আর কি প্র্যাকটিক্যালি, ঠিক আছে কি? বেশিরভাগ জায়গাতে দেখা যায় তোমার গাড়ির ইঞ্জিন সম্পর্কে, অটো মেকানিক সম্পর্কে, গাড়ির অন্যান্য বিষয় সম্পর্কে ধারণা চায় অথবা জিজ্ঞাসা করে আর কি প্র্যাকটিক্যালি, ঠিক আছে কি? খুবই কম জায়গাতেই, 2-1 জায়গায় বাদে ম্যাক্সিমাম জায়গাতে তোমার এই প্র্যাকটিক্যাল দিয়ে ছেড়ে দেবে আর কি, বুঝতে পারছে কি? অনেক তোমার খুব কম জায়গাতে গাড়ি চালাতে দেয় আর কি, দেয়ই না বললে চলে আর কি, বুঝতে পারছে কি? তোমার কারণ তুমি তো লাইসেন্স নিয়ে যাবো আর কি পরীক্ষার মাঠে, লাইসেন্স ছাড়া তো আর ওরা বিশ্বাসযোগ্য হবে না যে তুমি গাড়ি চালাতে পারো আর কি, বুঝতে পারছো কি? এটা লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, মেডিকেল চেক আপ সবই সেম, ড্রাইভিং ট্রেডের জন্য সেম, ট্রেড ওয়ান তারপর হচ্ছে হলো তোমার ট্রেড টু অলমোস্ট সেম, ঠিক আছে? তো যাই হোক, যারা অনলাইনে দেখছো এবং যারা বসে আছো, আমাদের এরা চলে যাবো অবশ্য, এরা 58 ব্যাচের ছাত্র, তাই না? কোর্স শেষের দিকে আমাদের রমজানেও ব্যাচ চলবে, আমাদের এই মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের ভর্তি চলবে, হ্যাঁ ঠিক আছে, মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের ভর্তি চলবে। যদি কেউ 15 তারিখেও আসো তাহলে হচ্ছিলো তুমি 20 দিনের কোর্স করতে পারবে, আমাদের 20 দিনের কোর্সে এখন ভর্তি চলছে। আর এখানে আসলে যে বিষয়গুলো শিখতে পারবা, এরা যা শিখলো, এরা কী কী শিখলো এগুলো একটু আমি কথা বলবো। এরা এখানে এসে মেডিকেলে আনফিট অনেকে ছিল, ছিল না? মেডিকেলে এখানে এসে তাদের মেডিকেল চেক আপ করা হলো, মেডিকেল চেক আপ করে কার কার কী সমস্যা সেটা বলা হলো, এবং বলে আমাদের পরামর্শ নিয়ে অনেকের মেডিকেল ঠিক করার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে, হয়েছে না? আচ্ছা, পাইছো তো চিকিৎসার ব্যবস্থা? পাইছো কারা কারা পাইছো চিকিৎসার ব্যবস্থা, হাত তোলো, শান্ত পাইছো তো? হ্যাঁ, আচ্ছা, আমাদের চিকিৎসার বিষয়ে সহযোগিতা তুমি পায় খুশি? হ্যাঁ, আচ্ছা, হাত নামো। এই যে তুমি যে আনফিট ছিলা, এখানে এসে পরামর্শ নিয়ে ফিট হচ্ছে, এখন মেডিকেলে ফিট হচ্ছে, এটা খুশি তো? হ্যাঁ, এখন তুমি না জেনে যখন পরীক্ষা দিতে যাইতা তাহলে তুমি তো বাদ হয়ে যাইতা, এখন আমরা তো তোমাকে বাদ দিলাম না, সোজার একাডেমি তো কাউকে বাদ দেয় না, এখানে আনফিট ছেলেরাই আসে ফিট হয়ে চাকরি পায়, ঠিক আছে না? ঠিক তেমনি এইরকম এই কারণেই অনেক ছেলেই বাদ হয়ে যাবা প্রাথমিক মেডিকেলে, ট্রেড ওয়ানে যাও মাঠ করতে অথবা ট্রেড টুতেই তুমি মাঠ করতে যাও, ঠিক আছে কি? আগে থেকে মেডিকেল ঠিক আছে কি না সেটা জেনে যাইতে হবে, কোনো সমস্যা থাকলে সেটা ফিট করে যাইতে হবে, তাহলে তুমি মেডিকেলে বাদ পড়বো না ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে শারীরিক পরীক্ষা, এখানে অনেক ছেলেই শারীরিক দুর্বলতা ছিল, শারীরিক দুর্বল ছিল, কেউ বিম দিতে পারে নাই, কেউ সিট আপ দিতে পারে নাই, কেউ বুক ডাউন দিতে পারে নাই, কেউ দৌড়াতে পারে নাই, এখন মোটামুটি অনেকে পারতো, পারতো না? পারতো তো? হ্যাঁ, আচ্ছা, আমাদের শারীরিকে ইয়াসিন আছে, ইয়াসিন তোমার কি মতামত এখানে শারীরিক সম্পর্কে, তোমার কতটুকু উন্নতি হলো? এখানে
আগে যেরকম ছিল এখন এসে তো একটু হলে উন্নতি হয়েছে না? জি স্যার। হ্যাঁ জি স্যার হয়েছে তো? জি স্যার। আচ্ছা বসো। হুমায়ুন তোমার কেমন উন্নতি হলো? এখানে আসি আমার অনেক উন্নতি হয়েছে। আগে আমি পোশাক দুইটা দিতে পারছিলাম না, এখানে আসি অনেক বিশটার মতো দিতে পারি। আগে ডিম দিতে পারছিলাম না, তিন চারটা, এখন সাত আটটা দিতে পারি। আচ্ছা দৌড়াইতে পারি ভালো এখানে আসে। আচ্ছা শারীরিক দুর্বলতা কারণে অনেক প্রার্থী সেনাবাহিনী ট্রেড ওয়ান অথবা ট্রেড টুতে পরীক্ষা দিতে গেলেও শারীরিক যে 10 নম্বর থাকবে না, এই 10 নম্বরের মধ্যে দেখবে কেউ 4 পয়সা, 5 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 7 পয়সা, কেউ 10-এ 10 পয়সা। তবে আমাদের একাডেমির ছাত্ররা 10-এ 10ই পাবে ইনশাল্লাহ। ঠিক আছে কি? আচ্ছা এরপরে লিখিত পরীক্ষা। প্রথম তোমরা যখন আসলা আর এই যে 1 মাস কোচিং করে লিখিত পরীক্ষার অগ্রগতি হয়েছে না? মডেল টেস্ট দিছো, সাজেশন নিছো, ক্লাস করছো, লাইভ ক্লাস করছো, সিট নিছো, পরীক্ষায় কী কী আসতে পারে সেগুলো সাজেশন নিছো নিছো তো? এখন কি মনে হয় তোমরা পরীক্ষায় ফেল করবা? পরীক্ষা এরকম অনেক প্রার্থী যাবে ট্রেড ওয়ানে অথবা ট্রেড টুতে, গিয়ে দেখবা যে লিখিত পরীক্ষার বাংলা জানে না, ইংলিশ জানে না, গণিত জানে না, আইকিউ কেমন আসলো সেটা জানে না, সাধারণ জ্ঞান জানা থাকে না, সে কারণে সে মেডিকেল শারীরিক টিকার পরেও লিখিত পরীক্ষায় ফেল হওয়ার কারণে সে আর চাকরি পাইল না। কিন্তু তোমাদের তো আর এইটা হবে না, হবে? তোমরা মোটামুটি সবাই শিখে ফেলছো পরীক্ষায় কী আসতে পারে, কীভাবে প্রস্তুতি নিলে পরীক্ষায় 50-এর মধ্যে ভালো করা যাবে আর কি। অনেকের ভাইবা সম্পর্কে ধারণাই থাকে না, তোমরা ভাইবা দিছো না? এখন আর ভয় কাজ করবে? ভাইবাটাতে ভয় পাওয়া যাবে না, নার্ভাস আর ভয়ের কারণে অনেক প্রার্থী ভাইবাতে 0 নম্বর পায়। বুঝতে পারছো কি? অফিসারের সামনে গিয়ে কি করতে হবে, কিভাবে বলতে হবে, কি করা উচিত, এগুলো কিছুই জানে না, কমন সেন্সের অভাব থাকে। আশা করি তোমরা যারা কোচিং করলে এতদিন, তোমাদের এগুলো কোনো সমস্যা হবে না, কারণ তোমাদেরকে সব কিছু শিখানো দেওয়া হয়েছে। তো যারা আসবে ট্রেড টু অথবা ট্রেড ওয়ানের সৈনিক পদের জন্য কোচিং করতে, তাদের কোনো সমস্যা হবে? হ্যাঁ নাকি ভালো হবে? ভালো হবে কি বলো রাহাত? স্যার ভালো হবে স্যার। ভালো হবে? জি স্যার। রাহাত আলী ইনশাল্লাহ ভালো হবে স্যার। ভালো হবে? জি স্যার। তুমি? জি স্যার ভালো হবে। ভালো না খারাপ? ভালো হবে স্যার। আমি সামনে আছে দেখে সে কারণে ভালো বলতেছিস নাকি? না স্যার অবশ্যই স্যার ভালো হবে, আমরা অনেক উন্নতি হয়েছি এখানে আসি। অনেক উন্নতি? জি স্যার। ঠিক আছে তোমার? স্যার অনেক ভালো হবে। ভালো হবে? জি স্যার। তারপর হচ্ছিল সাব্বির। জি স্যার ভালো হবে স্যার। ভালো হবে ইনশাল্লাহ। জি স্যার। জি স্যার ভালো হবে স্যার। ভালো। শান্ত? ভালো হবে স্যার। ভালো হবে না খারাপ হবে? ভালো হবে স্যার। হ্যাঁ ভালো হবে স্যার। গুড, যেহেতু সবাই বলছে ভালো হবে আমিও বলছি ভালো হবে। ঠিক আছে কি? ট্রেড ওয়ান অথবা ট্রেড টুর জন্য ইনশাল্লাহ চলে আসতে পারো, আসলে এই রমজানেও আমরা ক্লাস চালাবো ইনশাল্লাহ। অনেকে হয়তো বা থাকবে এখানে কয়েকজন চিকিৎসার জন্য, তো দেখা হবে। আর সবার জন্য শুভকামনা থাকলো, ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাও, ভালো করে পরিশ্রম করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে চাইলে ওই যে তুমি যখন ড্রেস পরে রাস্তায় বের হবা তখন সবাই তোমার দিকে চেয়ে থাকবে, মেয়েরাও চেয়ে থাকবে, ছেলেরাও চেয়ে থাকবে। ঠিক আছে কি? হ্যাঁ মেয়েরা মেয়েদের চিন্তা স্বপ্ন দেখবে আর ছেলেরা ছেলেদের স্বপ্ন দেখবে। ঠিক আছে কি? অনেক মেয়ে স্বপ্ন দেখতে পারে এত স্মার্ট একটা সৈনিক যাচ্ছে, যদি ভালোবাসা হয়ে যায় তো কে? অনেক ছেলে স্বপ্ন দেখতে পারে ইস এত স্মার্ট একটা সৈনিক যাচ্ছে, আমি যে কবে হইতে পারবো সৈনিক সেনাবাহিনীর, আমাকেও হইতে হবে। ঠিক আছে কি? এবং নিজের যোগ্যতায় যখন চাকরি পাবা, এলাকায় যখন আসবা, সবাই যখন শুনবে, সবাই যখন বলবে তোমার বাবাকে, এই যে রাহাতের বাবা তখন বলবে না, বলবে ওই যে সৈনিকের বাবা যাচ্ছে রে। ঠিক আছে কি? বলবে শান্ত বলবে না, তখন বলবে যে ওই যে সৈনিকের বাবা বাজারে যাচ্ছে, ভাই ভালো আছে, ছেলে কেমন আছে, চাকরি কেমন করতেছে, এই যে তোমার বাবা যখন শুনবে তখন তোমার বাবার মাথাটা এইরকম নিচে থাকবে না, উষা হয়ে যাবে সম্মানে এবং গৌরবে। বুঝাতে পারছে কি? যারা বাবা মাকে ভালোবাসো, যারা বাবা মার মান সম্মানকে বাড়াতে চাও, যারা বাবা মার মাথাকে সমাজের কাছে উঁচু রাখতে চাও, অবশ্যই কষ্ট করে নিজের স্বপ্নটা পূরণ করো। ঠিক আছে কি? যত বেশি কষ্ট করবা, যত বেশি পরিশ্রম করবা, তত বেশি তুমি ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারবা। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।